দক্ষিণ শালমারার মানকাসর জেলাত আটা যোগানত ঠিকাদারর বৃহৎ কেলেঙ্কারি। পাঁচ বছরে হিতাধিকারীয়ে আটা নোপার অভিযোগ। ঠিকাদার নেকিবুর জামান খানের বিরুদ্ধে অভিযোগ রাইজর। ফাইভ টু সিক্স ইয়ার্স কোনো ধরনের আটা আমি দেখা পোৱা নাই। হয়তো বা সরকারের ফালের পর দিয়ে, হয়তো ইহতে এইবিল সব আত্মসাত করে আছে, নহলে আমার মন্ত্রী মহোদয় মিছা তথ্য এখন দিছে। বিধানসভাত যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাসে প্রতিখন জেলাত আটা বিতরণ করা হয় বলে কোৱাৰ পিছতে নিউজ এইটিনের তদন্তত পোহরলৈ আহিছে আটা কেলেঙ্কারির বিস্ফোরক তথ্য। মানকাসরের হুকসর সমবায় সমিতির সম্পাদকর অভিযোগ, জেলাখনত প্রায় পাঁচ বছরের পর হিতাধিকারীক দিয়া নাই আটা। বিধানসভাত ভুল তথ্য দিছে রঞ্জিত কুমার দাসে। এয়া বড় লজ্জাজনক বলে কব লাগবে আর দুর্ভাগ্যজনক যে মন্ত্রী এজন, বিভাগীয় মন্ত্রী এজনে বিধানসভার মজিয়ত স্পষ্টভাবে মিছা একটা মিছা কথা কই দিছে, মিছা তথ্য দাঙি ধরেছে। ইফালে এখন কার্ডর বিপরীতে হিতাধিকারীয়ে পায় আধা কেজি আটা। নিম্নমানের আটা দিয়ে বাবে হিতাধিকারীয়েও নলয় বলে কলে সমবায় সমিতির সম্পাদকে। আটার অ্যালটমেন্ট হয় কিন্তু আমি নুঠো, আটার কোয়ালিটিও ভালো নহয় আর যাবর মিলত আটা দিয়ে সেইবর মিলেও আটা দিব নুখুঁজে, আর পার কার্ডত আটা মাত্র আধা কিলো করি এই গ্রাহকও লব নিবিচার, আধা কেজি আটা মাহত কি হয়। যোগান বিভাগের সহযোগত ঠিকাদার নেকিবুর জামান খানে হিতাধিকারীর আটা আত্মসাত করে অহার অভিযোগ উত্থাপন হয়েছে। আটা কেলেঙ্কারীক লৈ সরকারে দক্ষিণ শালমারা মানকাসর জেলাত সিবিআই তদন্তর দাবি জানালে স্থানীয় রাইজে। আমার সরকারক অনুরোধ জানাম, এয়া যে ডাঙর এটা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি উচিত তদন্ত হব লাগে, ডাঙর এটা কেলেঙ্কারি এটুর তদন্ত হব লাগে, সিবিআই তদন্ত দিব লাগে। এটা প্রশ্ন হয় বছর বছর কোনে আত্মসাত করে আহিছে দরিদ্রর আটা, আটা কেলেঙ্কারিত জড়িত বিষয়া কর্মচারী আহিবনে তদন্তর আওতালৈ। মানকাসরৰ পৰা শাহজাহান আলী, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। দক্ষিণ শালমারার মানকাসর জেলাত আটা যোগানত ঠিকাদারর বৃহৎ কেলেঙ্কারি। পাঁচ বছরে হিতাধিকারীয়ে আটা নোপার অভিযোগ। ঠিকাদার নেকিবুর জামান খানের বিরুদ্ধে অভিযোগ রাইজর। ফাইভ টু সিক্স ইয়ার্স কোনো ধরনের আটা আমি দেখা পোৱা নাই। হয়তো বা সরকারের ফালের পর দিয়ে, হয়তো ইহতে এইবিল সব আত্মসাত করে আছে, নহলে আমার মন্ত্রী মহোদয় মিছা তথ্য এখন দিছে। বিধানসভাত যোগান মন্ত্রী রঞ্জিত কুমার দাসে প্রতিখন জেলাত আটা বিতরণ করা হয় বলে কোৱাৰ পিছতে নিউজ 18 তদন্তত পোহরলৈ আহিছে আটা কেলেঙ্কারির বিস্ফোরক তথ্য। মানকাসরের হুকসর সমবায় সমিতির সম্পাদকর অভিযোগ, জেলাখনত প্রায় পাঁচ বছরের পর হিতাধিকারীক দিয়া নাই আটা। বিধানসভাত ভুল তথ্য দিছে রঞ্জিত কুমার দাসে। এয়া বড় লজ্জাজনক বলে কব লাগবে আর দুর্ভাগ্যজনক যে মন্ত্রী এজন, বিভাগীয় মন্ত্রী এজনে বিধানসভার মজিয়ত স্পষ্টভাবে মিছা একটা মিছা কথা কই দিছে, মিছা তথ্য দাঙি ধরেছে। ইফালে এখন কার্ডর বিপরীতে হিতাধিকারীয়ে পায় আধা কেজি আটা। নিম্নমানের আটা দিয়ে বাবে হিতাধিকারীয়েও নলয় বলে কলে সমবায় সমিতির সম্পাদকে। আটার অ্যালটমেন্ট হয় কিন্তু আমি নুঠো, আটার কোয়ালিটিও ভালো নহয় আর যাবর মিলত আটা দিয়ে সেইবর মিলেও আটা দিব নুখুঁজে, আর পার কার্ডত আটা মাত্র আধা কিলো করি এই গ্রাহকও লব নিবিচার, আধা কেজি আটা মাহত কি হয়। যোগান বিভাগের সহযোগত ঠিকাদার নেকিবুর জামান খানে হিতাধিকারীর আটা আত্মসাত করে অহার অভিযোগ উত্থাপন হয়েছে। আটা কেলেঙ্কারীক লৈ সরকারে দক্ষিণ শালমারা মানকাসর জেলাত সিবিআই তদন্তর দাবি জানালে স্থানীয় রাইজে। আমার সরকারক অনুরোধ জানাম, এয়া যে ডাঙর এটা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি উচিত তদন্ত হব লাগে, ডাঙর এটা কেলেঙ্কারি এটুর তদন্ত হব লাগে, সিবিআই তদন্ত দিব লাগে। এটা প্রশ্ন হয় বছর বছর কোনে আত্মসাত করে আহিছে দরিদ্রর আটা, আটা কেলেঙ্কারিত জড়িত বিষয়া কর্মচারী আহিবনে তদন্তর আওতালৈ। মানকাসরৰ পৰা শাহজাহান আলী,
নিউজ 18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।